নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে বলবো রুদ্রাক্ষ ধারণের সময় রুদ্রাক্ষ কখন ধারণ করবেন রুদ্রাক্ষের পুজো কিভাবে করবেন রুদ্রাক্ষের প্রাণ প্রতিষ্ঠা কীভাবে করবেন কারণ রুদ্রাক্ষকে যদি পুজো করে প্রাণ প্রতিষ্ঠা না করা হয় তখন সেই রুদ্রাক্ষ কোনো ফল দেয় না তাই আপনারা যারা রুদ্রাক্ষ ধারণ করে আছেন বা করবেন তারা অবশ্যই রুদ্রাক্ষকে পুজো করে প্রাণ প্রতিষ্ঠা করুন তো আমার এই ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন কেটে দেখবেন না পুরোটা দেখুন তবেই বুঝতে পারবেন তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেলাইকনে টাচ করুন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে তো রুদ্রাক্ষ ধারণের তিথি রুদ্রাক্ষ ধারণের তিথি হচ্ছে যে কোনো সোমবার বা শুক্লা চতুর্থী বা শুক্লপক্ষের অষ্টমী তিথি বা শুক্লপক্ষের নবমী তিথি পূর্ণিমা তিথিতে কৃষ্ণাদ্বিতীয়া কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এবং অমাবস্যা তাছাড়াও অক্ষয় তৃতীয়ার দিন রুদ্রাক্ষ ধারণ করা যায় এবং মহালয়ার অষ্টমী তিথি মহালয়ার দিন মহালয়ার নবমীর দিন এবং ধনতেরাস ও দীপান্বিতা অমাবস্যায় রুদ্রাক্ষ ধারণ করা সর্বশ্রেষ্ঠ যারা রুদ্রাক্ষ ধারণ করবেন তার আগে বলি মহিলারা রুদ্রাক্ষ ধারণ যদি করে থাকেন বা করলেন তারা অবশ্যই তাদের মাসিক ঋতুস্রাব চলাকালীন রুদ্রাক্ষকে খুলে রাখবেন এবং আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পর যে কোনো সোমবার থেকে ধারণ করবেন তো শুরু করছি রুদ্রাক্ষের পুজো ও প্রাণ প্রতিষ্ঠা আমি এই ভিডিওর ডিসক্রিপশানে একটি লিংক দিয়ে দিয়েছি ওই লিঙ্কের ভিডিওটিতে আপনারা ভিডিওটি দেখবেন ওই ভিডিওটি হচ্ছে শিবলিঙ্গের পুজো কিভাবে করতে হয় তো ওইখানে বলা হয়েছে যে শিবলিঙ্গকে কিভাবে পুজো করতে হয় ঠিক একইভাবে ওই পুজোর ওই ভিডিওটির পুজোর নিয়ম অনুসারে আপনারা রুদ্রাক্ষকে রূপে পুজো করবেন অর্থাৎ যেটা ওই ভিডিওতে বলা হয়েছে শিবলিঙ্গকে সেখানে ওই শিবলিঙ্গের পরিবর্তে আপনারা রুদ্রাক্ষকে পুজো করবেন শিবলিঙ্গ রূপে ওখানে যেভাবে বলা হয়েছে আপনারা পুনরায় সেই সেই নিয়মেই রুদ্রাক্ষকে শিবলিঙ্গ রূপে পুজো করবেন তারপর ওই ভিডিওতে ভিডিওটিতে যখন বলা হয়েছে যে দুধ দিয়ে স্নানের মন্ত্র দই দিয়ে স্নানের মন্ত্র ঘি দিয়ে স্নানের মন্ত্র মধু দিয়ে স্নানের মন্ত্র এবং এরপর বলা হয়েছে যে শুদ্ধ জল বা গঙ্গা জলে রুদ্রাক্ষকে স্নান করার কথা সেটা শিব শিবলিঙ্গকে স্নান করার কথা বলা হয়েছে আপনারা রুদ্রাক্ষকে স্নান করাবেন এরপর ওখানে বলা হয়েছে ওই ভিডিওটিতে বলা হয়েছে যে ওং ত্রাম্বাকাম যাজামাহে সুগন্ধি পুষ্টি বর্ধনাম কমিব বন্ধনাং মৃত্যু মামৃতাত এই মন্ত্রটি আঠাশ বার বা একশো আটবার এইভাবে পাঠ করতে আপনারা পাঠ করবেন তারপরেই আপনারা রুদ্রাক্ষটিকে হাতে নেবেন নিয়ে স্পর্শ করে নিম্নলিখিত মন্ত্র এই মন্ত্রটি আমি পাঠ করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে ওং হোং অঘরে ওং হোং ঘোরে ওং হুং ঘোর তরে ওং রইং, হ্রিং শ্রীং ওইং সর্বেত সর্বভ্য নমস্তু রুদ্ররূপীপে রং রং নম এই মন্ত্রটি একবার পাঠ করে রুদ্রাক্ষের প্রাণ প্রতিষ্ঠা করুন তারপরেই ওই ভিডিওটিতে যেভাবে বলা হয়েছে তারপরে এরপর আঠাশটা বা একশো আটটা বেলপাতা চন্দন দিয়ে আপনারা সেই সেমভাবে একইভাবে পুজো করুন তাহলেই আপনাদের রুদ্রাক্ষের পুজো ও প্রাণ প্রতিষ্ঠা সঠিকভাবে সম্পূর্ণ হবে এবং ভিডিওটি বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নিত্য নতুন টিপস পেতে এবং জ্যোতিষ শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনে টাচ করুন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে